নমস্কার বন্ধুরা পুজো পুলিশ ফুটেন কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে রসমলাই করে দেখাবো খুব সহজ করে রসমলাই খেতে তো সবাই পছন্দ করে তো বন্ধুরা বেশি কথা না বলে এবার আমি রান্নার কাছে চলে যাবো আপনারা প্লিজ পুরোপুরি না কেটে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে রসমালাই করার জন্য এক কাপ দুধ পাউডার নিয়েছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিব এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে আমি শুকনো উপকরণটা ভালো করে মেকে নিয়ে এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি একটু একটু ডিম দিয়ে আমি শুকনো উপকরণটা মেঁকে নিব এই যে দেখুন আমি কিন্তু ডিম সবগুলো একসঙ্গে দিচ্ছি না সামান্য একটু একটু দিয়ে মেখে নিব সবগুলো একসঙ্গে দিতে যাবে না তাহলে কিন্তু বেশি হয়ে যাবে আমি এভাবে করে মেয়েকে একটা ডো তৈরি করে নিব ডোটি তৈরি করার পর আমি মিষ্টি শেপগুলো দিয়ে দিব। এই যে দেখুন আমি ডোটা তৈরি করার পর হাত ধুয়ে নিয়েছি ভালো করে হাতে একটু ঘিমে কে নিয়েছি যাতে হাতে লেগে না যায় মতো এই যে দেখুন মিষ্টি শেপটা দিচ্ছি আমি মিষ্টি শেপটা আমার পছন্দ মতো করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন মিষ্টি শেপটা আমি কিন্তু মিষ্টি শেপটা এরকম করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু গোলও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিব বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যতটা সহজভাবে পারি ততটা কিন্তু সহজভাবে করে দেখাচ্ছি আমি কিন্তু এই প্রথমবার রসমলাইটা তৈরি করছি বাপলা আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করা এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রসমলাই শেপ সবগুলো হয়ে গিয়েছে আমার কিন্তু এতগুলো রসমলাই শেপ হয়েছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে এগুলো রান্না করে নিব এই যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে এক গ্লাস দুধ দিচ্ছি দিয়ে দিচ্ছি একটি দুধ পাউডার আর একটু সামান্য চিনি চিনিটা আপনাদের পরিণত করে দিবেন আর দিচ্ছি দুইটা এলাচ এবার আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসমলাইগুলো রসমল্লাগুলো দশ থেকে পনেরো মিনিট ভালো করে জাল দিতে হবে দুধে রসমলাইগুলো দিয়ে আমি এখানে একটা তাল চাপা দিচ্ছি ভালো করে রান্না করে নিব তাল চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর আমি দেখছি হয়েছে কিনা দেখুন কত সুন্দর করে কিন্তু রসমলাইগুলো হয়ে গিয়েছে সবগুলো ফুলে উঠেছে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি দুধগুলো আর একটু জাল করে শুকিয়ে নিয়েছি এবার ডেলে নিব একটা থালে আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সফট হয়েছে আর কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে রসমলাইটি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা সফট হয়েছে রসমলাইটি তো বন্ধুরা আপনাদের খুব সহজ করে রসমোল্লাই রেসিপি করে দেখিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন